আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এমআর ইমন স্পিরিচুয়ালে। আজকে আমরা দেখব কি করে অফলাইনে গুগল ম্যাপ চালাতে পারি আমরা। ফিরে আসছি ইন্ট্রোর পরে। বর্তমানে আমরা অনেকে স্মার্টফোন ব্যবহার করে থাকি, আর বিভিন্ন লোকেশন খোঁজার জন্য গুগল ম্যাপটাই আমরা বেশি প্রিফার করি। এখন অনেক সময় এমন সমস্যাতে আমাদের পড়তে হয় যখন আমাদের ফোনে কোনো ইন্টারনেট থাকে না, আমরা বাইরে থাকি, যার জন্য আমরা কি করতে পারি না, লোকেশনটা ট্র্যাক করতে পারি না গুগল ম্যাপের মাধ্যমে। তো কি করে আমাদের ইন্টারনেট না থাকা সত্ত্বেও আমরা গুগল ম্যাপের মাধ্যমে আমাদের নির্দিষ্ট লোকেশন দেখতে পারবো এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই ব্যাপারটা আমরা দেখে নেব আজকে। তো যারা আমাদের যাদের কাছে স্মার্টফোন রয়েছে এবং সেটা যদি অ্যান্ড্রয়েড হয়, তাহলে আমরা বাই ডিফল্ট হচ্ছে গুগল ম্যাপ ইনস্টল করাই আছে। যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আমরা কি ইনস্টল করে নেব। তারপর সুন্দর করে আমরা কি গুগল ম্যাপটা ওপেন করব। গুগল ম্যাপটা ওপেন করার পরে আমাদের রাইট সাইডে আমরা দেখতে পারবো যে একটা আমাদের প্রোফাইল ফটো এর একটা আইকন দেওয়া আছে। তো আমরা যদি আমাদের কোনো প্রোফাইল ফটো দেওয়া না থাকে, তাহলে একটা অবয়বের মতো দেখা যাবে, ইউজারের একটা আইকন দেখা যাবে। তো আমরা সেখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমাদের সামনে বেশ কিছু মেনু চলে আসবে। সেই মেনুর মধ্যে অফলাইন ম্যাপস যেটা আছে অপশন, সেখানে আমরা একটা ক্লিক করব। অফলাইন ম্যাপস থেকে এখন আমরা দেখতে পারবো, এখান থেকে আমরা একটা অপশন পাচ্ছি সিলেক্ট ইয়োর অফলাইন ম্যাপস বা সিলেক্ট ইয়োর ওন ম্যাপস। তো আমরা সিলেক্ট ইয়োর ওন ম্যাপসে ক্লিক করে জুম ইন জুম আউট করে পুরো বাংলাদেশও করতে পারি, নির্দিষ্ট ছোট্ট একটা লোকেশন ঢাকা চিটাং রাজশাহী হোয়াট এভার, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া নিউ ইয়র্ক, আমরা যেখানে ইচ্ছা খুশি সেখানে আমরা কি আমাদের ওই সিলেক্ট ইয়োর ওন ম্যাপ থেকে সিলেক্ট করার পরে আমরা নিচে যে এমবি দেখতে পাচ্ছি, সেই এমবি মানে দেখতে পাবো, আপনারাও দেখতে পারবেন। তো ডাউনলোডে সিলেক্ট হয়ে গেলে ডাউনলোড জাস্ট যদি ক্লিক করে ফেলি, তাহলে আমাদের ম্যাপটা ডাউনলোড হয়ে যাবে। সাপোজ আমরা হচ্ছে ঢাকার লোকেশনটা সিলেক্ট করে ডাউনলোড করে নিচ্ছি। তো এটা যখন হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে হতে থাক, তো এমন সময় হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের যখন ইন্টারনেট কানেকশানটা থাকবে না, আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা যদি হচ্ছে এখন আমাদের ওয়াইফাইটা বন্ধ করে দিই, তাহলে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে তাও আমরা কি ইউজ করতে পারছি। শুধুমাত্র দেখতেই পাবো না, আমরা চাইলে নর্মালি সার্চ করলে যে লোকেশানে যেতে পারি সেটাও পাবো অফলাইনে, কিন্তু আমরা যে এরিয়াটা সিলেক্ট করেছি সেটাই। এই ছোট্ট ট্রিক্স ইউজ করার মাধ্যমে আমরা কি অনেক সময় আমাদের ছোট্ট একটু হেল্প হয়ে যেতে পারে, যেটার জন্য আমাদের আলাদা করে কি ইন্টারনেট কেনার প্রয়োজন পড়বে না। আমরা আমাদের বাসা বাড়িতে ওয়াইফাই চালাই, ব্যাস আমরা জাস্ট এটা একটু ডাউনলোড করে রেখে দিলাম, পরবর্তীতে আমার লোকেশানে যে আর বিভ্রান্তিতে পড়তে হবে না, কাউকে জিজ্ঞাসা করার হেজিটেশনে পড়তে হবে না, আমি নিজেই আমার লোকেশানে চলে যেতে পারবো। সো এটাই ছিল আজকের ছোট্ট ট্রিক্স। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।